গত কয়েকদিন আগে আমি হজ করলাম, হজ হাউস একদম কলকাতার উপরে হজ হাউস। তো আমি জলসাই উঠব, তার আগে দেখলাম প্রশাসন এসে মাইক গুলো সব বন্ধ করে দিচ্ছে, মাইক গুলো সব বন্ধ করে দিচ্ছে। আমি যখন উঠলাম রাত তখন 12টা বাজে 12টার পরে উঠেছি, আমি উঠে দেখলাম সব মাইক গুলো বন্ধ। যখন যাচ্ছি স্টেজে উঠছি দেখছি মাইক চলছে না, খালি বক্স চলছে। আমি উঠে বললাম মাইক গুলো বন্ধ কেন? বললো বললো প্রশাসন এসে বন্ধ করে দিয়েছে। এখানে কে জজ সাহেব আছে? এখানে কে জজ সাহেব আছে? ফ্ল্যাটে ভাড়ায় ফ্ল্যাটে আছে তো তার কানে লাগছে, অসুবিধা হচ্ছে, ওই জন্য প্রশাসন এসে বন্ধ করে দিয়েছে। আমি বললাম এটা মগের মুল্লুক নাকি? আজকে জজ সাহেবের আওয়াজের আওয়াজ কানে লাগছে, কালকে আজানের আওয়াজটা কানে লাগবে, আজান আজান বন্ধ হয়ে যাবে তো? আজান বন্ধ হয়ে যাবে তো? এটা ভারতবর্ষের জমিন, মাইক চালিয়ে দেন, এটা গণতন্ত্র রাষ্ট্র, এখানে যেমন বাইবেলের আওয়াজ উঠবে এখানে তেমন প্রীতির আওয়াজ উঠবে, এখানে তেমন হরি কৃষ্ণ হরে রামের আওয়াজ উঠবে, যেমন মুসলমান স্বাধীনভাবে থাকবে তেমন খ্রিস্টান ভাইরা স্বাধীনভাবে থাকবে, তেমন আমার গায়ের কমেরা আমার হিন্দু ভাইরা তারাও হরে কৃষ্ণ হরে রাম চালিয়ে যাবে ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন, রাতের পরে রাত। আর ওদের আওয়াজের থেকে আমাদের কোরআনের আওয়াজ আরো হিন্দুদের আমার আমার হিন্দু ভাইদের হরে কৃষ্ণ হরে রাম হয়, ওম জগৎ কর্ণে বলছি যে নামা হয়, তমেকম করলাম তমেকম শরণম সুতং পুতং প্রণব গঙ্গা জল লেও। এই সমস্ত যে আওয়াজগুলো হয় এই আওয়াজও আমাদেরকে শুনতে হবে। আমি মুসলমান বলে ওটা শুনবো না, নয় এটা গণতন্ত্র রাষ্ট্র, আমার কানে ও আওয়াজ আসবে, আমাকে সহ্য করে নিতে হবে। আর আমাদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমার নবীর কথা আল্লাহর কথা হবে, এই কথাগুলো ওদেরকেও শুনতে হবে। যার ভালো লাগবে না, যার কষ্ট মনে হবে, তার ঘরে দরজা জানলা দিয়ে বসে থাকতে হবে, তাতে যদি তার কষ্ট না নিবারণ হয় তাকে এই ভারতের মাটি ছেড়ে অন্য দেশে যেতে হবে। জোরে বলেন ঠিক কি না ঠিক? একটু জোরে বলেন না ঠিক ঠিক? আজকে এই গলার আওয়াজ বাদ দিয়েছেন বলে আজকে চাটি খেতে হচ্ছে, আপনি সংখ্যায় কম নাই, বিশ্ব নবীর জামানার মতো সংখ্যায় কম আছেন আপনি? আমার নবীর দাঁত ভাঙার বদৌলতে, আমার নবীর রক্ত ঝরানোর বদৌলতে, আমার নবীর সাহাবাদের রক্ত ঝরানোর বদৌলতে, বিবিগুলোকে ব্যবহার করার বদৌলতে, বাচ্চাগুলোকে এতিম করার বদৌলতে, আজকে গোটা পৃথিবীর জমিনে যত কান্ট্রি আছে যত রাষ্ট্র আছে তাম রাষ্ট্রে মুসলমান ভরে গেছে। জোরে বলে সুবহান। কিন্তু মুসলমান নামে আছে গোস্ত খাওয়া আছে, মুসলমান নামে আছে নিজের পরিচয় গোপন রেখেছে, দেখে বোঝা যাবে না এটা মুসলমান, এটা মুসলমানের বাচ্চা বোঝা যাবে না। আমার ভাই যাদের আব্বা যাদের সবে ভারতে দিনটা ওই রাতটা যে অবস্থা ছিল পশ্চিম বাংলার জমিনে, ওইটা যেদিন ফিরে আসবে সেদিন মুসলমানরা রাজত্ব করবে জেনে রেখে রেখেন। সেদিন এরা আমল করা আর সবাই কথা বুঝতে পেরেছে? কেউ আপনাকে সেদিন আর বলবে না বল জয় সিয়ারাম বল, বলে বল সেই বল, কেউ সেদিন আর বলবে না। সেদিন কারুর বাপের ক্ষমতা হবে না যে কোরআন শরীফের 18টা আয়াত কেটে দাও, কোরআন শরীফের 22টা আয়াত কেটে দাও, তালাক সম্পর্কে যে আয়াত এসেছে সেই আয়াতগুলো কেটে দাও, কারণ বাবার ক্ষমতা হবে না সেই দিন, যেদিন আমরা আমাদের পরিচয়টাকে সব প্রকাশ করে দেব। সবার মুখে দাঁড়িয়ে থাকবে, সবার মাথায় টুপি থাকবে, সবার গায়ে লম্বা জামা থাকবে, যেদিন আমাদের ইউনিফর্ম আমাদের কাছে ফিরে আসবে, যেদিন আমরা ইউনিফর্ম আমাদের ইউনিফর্ম আমরা পরব, সেই দিন বুঝবেন কত মজায় দুনিয়া, কত মজায় দুনিয়ার সঙ্গে আপনি চলতে পারছেন, কত আনন্দের সঙ্গে দুনিয়ায় চলতে পারছেন, সিনা ফুলিয়ে চলতে পারবেন, সেদিন মাথা ফ্যাট হবে।